মহিলাদের জন্য গুচ্ছ গুচ্ছ সামাজিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি জানান দিচ্ছে, সেই পরিষেবা পেতেই মূল্য ধরে দিতে হয় শাসককে, নতুবা বন্দী থাকতে হয় শাহজাহানদের প্রতি কৃতজ্ঞতার দাসত্বে। মহিলাদেরও হতে হয় নির্যাতন শোষণের শিকার। নির্বাচনে মহিলাদের ক্রমবর্ধমান উপস্থিতি ও স্বকীয়তা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গুরুত্ব বাড়িয়েছে মহিলাদের। রাজ্যে রাজ্যে তাই মহিলাদের জন্য সামাজিক প্রকল্পের ছড়াছড়ি, আছে প্রতিশ্রুতির মেলাও। কিন্তু মহিলা নির্যাতনের ঘটনা থেকে নিস্তার পায়নি দেশ। কয়েক ধাপ এগিয়ে যেন পশ্চিমবঙ্গ, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা মুখ্যমন্ত্রীর হাত ধরে মহিলাদের জন্য চালু হয়েছে গুচ্ছ গুচ্ছ সামাজিক প্রকল্প, অথচ এ রাজ্যে ঘটে কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি। আড়াল করার চেষ্টা হয় অপরাধীদের, দোষী বলে দেগে দেওয়া হয় নির্যাতিতাদেরই। রাজনৈতিক ক্ষমতায় পুষ্ট সমাজ বিরোধীদের দীর্ঘকালীন শোষণের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের দৃশ্য চাবুক মারে আম বাঙালির বিবেকে, নতুনভাবে চিনতে শেখায় জনবাদী রাজনৈতিক প্রতিনিধিত্বের সংজ্ঞাকে। নির্বাচনী গণতন্ত্রে মহিলা জনপ্রতিনিধিদের স্বল্প উপস্থিতি এক সুদীর্ঘকালীন কাঠামোগত সমস্যা। দাওয়াই হিসেবে মহিলাদের জন্য আইনসভায় আসন সংরক্ষণ করা হয়েছে, কিন্তু মাতা প্রধান রাজ্য মণিপুরে মহিলা নিগ্রহ নিয়ে সরব হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যেও নির্যাতনের শিকার দলে দলে মহিলা। লজ্জা বাংলার दुर्भाग्य ये है, यहाँ की मुख्यमंत्री महिला है, वहाँ की सांसद महिला है और सबसे प्रताड़ित है महिलाएं। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সব পাইয়ে দেওয়ার রাজনীতি, সব হাতে কাজ, সব পেটে ভাত, সব মাথায় ছাদের ব্যবস্থা থাকা সমাজ না গড়ে সামাজিক প্রকল্পের নামে দান ছুঁড়ে দেওয়া আদতে অসহায় গরিব মানুষদের ভিক্ষা দেওয়া মাত্র। এই দান ছত্রের খেলায় মানুষ যত গা ভাসাবেন, ততই মানুষকে ভেসে যেতে হবে শাসকের দুর্নীতির স্রোতে। দুর্নীতির সবচেয়ে বড় শিকার দরিদ্র প্রান্তিক মানুষরা। যে সরকারি পরিষেবা পাওয়ার কথা নিখরচায় ও নিঃশর্তে, সেই প্রতিটি পরিষেবার জন্য মূল্য ধরে দিতে হয় হত দরিদ্র মানুষগুলোকে। মূল্য না দিলে পাবে না পরিষেবা, নতুবা বন্দী থাকতে হবে শাসকের প্রতি কৃতজ্ঞতার দাসত্বে। উনি ঘর দেবে বলে কারো কাছে 20,000 টাকা, কারো কাছে 10,000 টাকা, কারো কাছে 25, কারো কাছে 30, যার কাছ থেকে যেমন পেয়েছে তেমন নিয়েছে, কিন্তু কাউকে ঘর দেয়নি। কিন্তু ওনার ঘর দেখবে যে রিম্পু জব বেশ বড় ছেলে ডাকে, এবার ছেলেরা যদি না যায় তারপর দিন সকালে সে মারবে, মারধর করবে, না হলে হ্যাঁ যেতে হতো। ছেলেরা যায় না বলে আমরা নিজেরা মেয়েরা যেতাম। এই সীমাহীন দুর্নীতির হাত ধরে ধ্রুব সত্য হয়ে উঠে আসে শাহজাহান নামক শাসক প্রতিনিধিদের স্বৈরাচারী রূপ। পরিণতিতে ধীরে ধীরে গোটা গণতান্ত্রিক ব্যবস্থার উপর থেকেই ভরসা হারান সাধারণ মানুষ, সেটাই এখন হয়েছে সন্দেশখালীতে। ভরসা রাখি না এখনো, কাজ হোক, না 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 নেই, ভরসা নেই। মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা যেন শাহজাহানদের দাস। ক্ষোভে ফেটে পড়া মহিলারা এখন ভরসা করছেন না মুখ্যমন্ত্রীকেও, মায়ে গোটা ব্যবস্থাটাকে। লজ্জা বাংলা ও বাঙালির ক্যালকাটা নিউজ।